বাসায় কিছু সসেস ছিল তো ভাবলাম যে একইভাবে সসেস ভেজে না খেয়ে সসেসটাকে একটু অন্যভাবে ভেজে খেলে কেমন লাগে তো আমি এখানে বানাচ্ছিলাম হচ্ছে ক্রিস্পি সসেস তো প্রথমে আমি একটু বাটিতে কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি আর আমাদের সাথে লাগবে হচ্ছে বেডগ্রাম বেডগ্রাম না থাকলে আপনারা টোস্ট বিস্কুটের গুঁড়া ইউজ করতে পারেন তো সসেসটাকে আমি ছোট ছোট বাইট সাইজে কেটে নিচ্ছি এটাকে হচ্ছে ক্রিস্পি সসেস বাইটও আপনারা নাম দিতে পারেন আর কি তো এই যে এইভাবে ছোটো পিস করে নিছি এখন কর্নফ্লাওয়ারের মধ্যে আমি একটু গোলমরিচ আর একটু লবণ দিয়ে এটা মিখে নিচ্ছি আর সাথে একটু পানি দিয়েছি এই যে এটা একটা স্লাইম তৈরি হয়ে গেছে এখানে একটু ময়দা অ্যাড করে নেবেন আমার বাসায় ময়দা ছিল না দেখে আমি অ্যাড করতে পারি নাই এইভাবে আমাকে কাজ চালানো লাগছে এটা প্রথমে কর্নফ্লাওয়ার স্যালারিতে ডুবিয়ে আমি এটা হচ্ছে ব্রেডক্রাম দিয়ে কোটিং করে নিচ্ছি ব্যাস কাজ হচ্ছে এতটুকুই খুবই ইজি আর সিম্পল একটা রেসিপি প্রথম প্রথম বেডগ্রাম লাগতে চাচ্ছিল না তারপর আমি ডাবল কোটিং করেছি যাতে একটু ভালো মতে বেডগ্রামটা লাগে তো এইভাবে আমি সবগুলো সসেস বাইট বানিয়ে নিয়েছি তো আমার মনে হচ্ছিল যে এটা একটু ময়দাটা দিলে একটু বেটার হতো তো এই যে আমার এটা হয়ে গেছে এটা চাইলে আপনি ডিপে সংরক্ষণ করতে পারেন ডিপ ফ্রিজে এইভাবে একটু কিছুক্ষণ রেখে তারপরে একটা জিপ লক ব্যাগে অথবা পলিথিনে ভরে রেখে দিতে পারেন তো এটা ভাজার পরে এইরকম লাল কালার হয় ডার্ক লাল রেড কালার তো এই যে আমার সসেস বাইট রেডি একটা কামড় দিয়ে দেখাচ্ছি ভিতরটা কতটা জুসি হয়েছে তো এটা যদি বাসায় বানান আমাকে অবশ্যই ফিডব্যাক দিতে ভুলবেন না আর সাথে আমার ছিল হচ্ছে গার্লিক ব্রেড জাস্ট পাউরুটির উপরে গার্লিক বাটার অ্যান্ড চিজ দিয়ে আমি এটা বেক করে নিয়েছিলাম এটা খেতেও অনেক মজা হয়েছিল তো এই ছিল আজকের ভিডিও থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং বাই বাই